গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। হ্যাঁ, এখন মর্নিং বলা যেতেই পারে, সকাল থেকে অনেক কাজকর্ম করার পর না ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এখন বানাতে যাব হচ্ছে লাঞ্চ। লাঞ্চে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো। আজকে আমি লাঞ্চে বানাবো হচ্ছে এচর চিংড়ি। চিংড়ি তো রয়েছে, আর আমি লাস্ট যেদিন গ্রসারি করতে গেছিলাম সেদিনকে আমি এঁচড় কিনে এনেছি। হ্যাঁ, আমাদের এখানে এঁচড় এইভাবেই বিক্রি হয়, আর এটার মধ্যে এঁচড়টা ঠিক এইভাবেই সুন্দরভাবে কাটিং করে রাখা থাকে যাতে আমাদের রান্না করতে সুবিধা হয়। এটা আমি ইন্ডিয়ান স্টোর থেকে এনেছিলাম, এটা কিন্তু তোমরা এখানকার বাংলাদেশি স্টোরেও পেয়ে যাবে। বাট আমি একদিন মাঝে ক্রোগারে একটা বড় কাঁঠাল দেখেছিলাম, মানে কাঁঠালটা বোধহয় 10.5 কেজি মতো ওজন ছিল। প্রান্তিক ওটাকে ওয়েট করেছে, দেখেছে 10.5 কেজি ওয়েট, আর ওটার দাম ছিল অ্যারাউন্ড $40 মতন। আমি বলছি এই $40 দিয়ে আমার মাথানো হয়ে যাবে এখানে। যাই হোক, তো আমরা এখানে সেভাবে কাঁঠাল কোনোদিনই খাইনি, কারণ কাঁঠাল আমি এখনো পর্যন্ত দেখিনি যে ফ্রোজেন সেকশনে এরকম পাওয়া যায় বা খুলে বা ছোট অংশ করে বিক্রি হয়। এঁচড় বিক্রি হয়, এঁচড় এরকম হাফ মানে 4 ভাগ করে এঁচড় বিক্রি হয়, বাট ওটা কাটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট। প্রথমত ওইসব কাটতে গেলে হাতে ভীষণ আঠা হয়ে যায়, ওসব আমরা পারিও না সত্যি কথা বলতে, মানে আমি অন্তত পারি না। আর ছুরি দিয়ে কাটা একটু ডিফিকাল্ট, আমি কোনোদিন ওসব কাটিও নি, সেই জন্য খেতে ইচ্ছা করলে মাঝে মাঝে এটা কিনে এনে খাই। সেই জন্য আমি কি করি, এটা প্যাকেট খেয়ে ফ্রিজে ছিল তো, এটা এখন ডিফ্রস্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে, এটাকে এখন একটু গরম জলে ভিনিগার দিয়ে আমি চুবিয়ে রাখবো, তারপর এটাকে রান্না করবো। ভেতরে জিনিসটা এরকম সুন্দরভাবে কেটে হলুদ মাখানোই থাকে, ওরা একটু হলুদ দিয়ে রাখে আর কি, তাতে হয়তো অনেকদিন ভালো থাকার জন্য। আমি এখন এখানে একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ভিনিগারও দিয়ে দিয়েছি, আর এটাকে আমি এখন একটু চুবিয়ে মোটামুটি 15-20 মিনিট মতো রেখে দেবো। প্রিজারভেটিভ ওষুধটা রয়েছে, সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এটাকে একবার ভালো করে ধুয়েও নেব, এখন এটা এরকমভাবে রেখে দেবো। লোহার কড়াইতে একটুখানি উচ্ছে ফ্রাই করব। আজকে উচ্ছের মধ্যে আমি কোনো কিছু অ্যাড করব না, যেমন হচ্ছে পটেটো বা অন্য কোনো ভেজিটেবল, এই সব কিছু না, জাস্ট উচ্ছেটাকে একদম কড়াভাবে ভাজব। খেতে খুব ভালো লাগে, যদি স্পেশালি আয়রন কড়াইতে ভাজা যায় না তাহলে বেশি ভালো লাগে। আর এই উচ্ছের মধ্যে মশলা বলতে শুধুমাত্র সল্ট, দারুণ লাগে এটা খেতে। এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, আর আজকে স্ন্যাক্সটা হচ্ছে ওয়াটারমেলন। বাচ্চাদের স্কুল না থাকলে এরা যে কি করে ভগবানই জানে। হ্যাঁ রে টুইটি, কোথায় গেলি? কি কোথায়? ও আচ্ছা, না কি করছিলিস তুই এখন? আমি বাথরুমে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে খেলনা পাতে ছড়িয়ে কি করেছিস তুই? এটা রেস্টুরেন্ট হয়েছিল। এটা তোর রেস্টুরেন্ট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়াটারমেলনটা খেয়ে নাও, খেয়ে নিয়ে হোমওয়ার্কটা শেষ করেছিস আজকে, কিন্তু ম্যাডাম আসবে। শেষ? আচ্ছা ঠিক আছে, এবার একটু অ আ ক খটা লিখে ফেলবে। ওকে, মানে শেষ করেছিলাম অ আ ক খ। না না, ম্যাডামের হোমওয়ার্ক। আচ্ছা ম্যাডামের হোমওয়ার্ক শেষ হয়ে গেছে, এবার অ আ ক খটা লিখবে, এটা খেয়ে নি। ওকে ওকে। এদের স্কুলে ছুটি মানে হচ্ছে ওরা ভাবে যে পড়াশোনা থেকেই ছুটি, মানে নো পড়াশোনা, নো কিছু, কিচ্ছু করা যাবে না এই আর কি, সারাদিন শুধু খেলবো খেলবো আর খেলবো। উচ্ছেটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে আমি এঁচড় চিংড়িটা বসাবো। প্রথমে আমি প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবং সেগুলো তুলে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর সেম প্যানের মধ্যে জিরে আর হলুদ ফোড়ন দিয়ে একটু কিউব করে কেটে রাখা পটেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। পটেটোগুলোকে ফ্রাই করে একটা সাইডে মোটামুটি প্যানের সাইডেই রেখে দিয়েছি, এবং ওই যেটুকু অয়েল আছে ওর মধ্যে আমি স্লাইস করে রাখা আনিয়ন এবং টমেটোটাকে অ্যাড করে দিলাম। এখন আমি গ্রিন চিলি অ্যাড করছি না, নাহলে ভীষণ ঝাল হয়ে গেলে টুইটি খেতে পারবে না, ওই জন্য।
সবকিছুকে ভালো করে ফ্রাই করে নেবো এবং অ্যাড করে দেবো একটুখানি সল্ট, আর এর মধ্যে অ্যাড করে দেবো জিঞ্জার পেস্ট। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো, আর এর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করব, যাতে আমি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না যায়। এরপর আমি গুঁড়ো মশলার মধ্যে কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার আর রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি। সব কিছুকে ভালো করে মিক্স করে একটা সুন্দর গ্রেভি বানিয়ে নেবো, আর এই এঁচোরটাকেও অ্যাড করে দেবো ওই গ্রেভির মধ্যে। ভালো করে এঁচোরটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো, এবং এই টাইমে গ্রিন চিলিটাও আমি অ্যাড করে দিলাম। ভালো করে শুধু কষাতে হবে, যত ভালো করে কষাবো এঁচোর তত সুন্দর হবে। আমি কাভার দিয়ে একটুখানি রান্না করে নিয়েছিলাম, এই দেখো কতটা জল বেরিয়ে এসেছে এঁচোর থেকে। এরপর এটাকে নাড়াচাড়া করবো এবং একটু শুকনো করে নেবো। তার মধ্যে আমি চিংড়িটাকেও অ্যাড করে দিচ্ছি, এবং এর মধ্যে একটু গরম মশলা আর বাড়িতে বানানো ঘি দিয়ে একটুখানি মিক্স করে নেবো। আর সব কিছুকে মিক্স করে দিয়ে প্যানের ঢাকনাটাকে আটকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। আর আমার এখানে এঁচোর চিংড়ি একদম রেডি। আজকের ওয়েদারটা ভীষণ গরম, ভীষণ। আর তুই ঠিকই করেছিস জানো, এখানে ব্রেডের টুকরো নিয়ে এসে লাইন দিয়ে রেখেছে, নাকি স্কুরেল এসে খাবে। আর স্কুরেলরা তো বুঝতেই পারছে না যে এখানে খাবার দেওয়া হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাছটা এখন দূরে চলে গেছে, তো স্কুরেল আসতেই পারে না। আগে তাও বারান্দায় দুটো একটা স্কুরেল দেখা দিত, এখন তো দেখাই যায় না, কারণ স্কুরেলগুলো বুঝতেই পারছে না যে এখানে টুইটি খাবার দিয়েছে। তো ওই জন্য টুইটি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। দেখো মামা এখনো খায়নি। আমি যে দেখ খাবার দিয়ে না খেলে কেমন বিরক্ত লাগে। তো জানো তো এই গাছটাতে আমার অনেকগুলো ফুল ফুটতে শুরু করেছে। এই দুটো তো সেদিনকেই ফুটেছিল, এখন একটু সাইজে বড় হয়েছে। আর এইগুলো দেখো একটু একটু করে ফুটছে, এই যে একটু একটু করে ফুটছে, ভাল লাগছে দেখতে কিন্তু আমার। আর আজকেও আমি গাঁদা গাছের 4টে ফুল দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে, কারণ এখন আমার গাঁদা গাছে সবসময় রোজ রোজ এত এত করে ফুল হয়। কিছু ফুল রেখে দিই, মানে হয়তো 3 দিন আগেকার যে ফুলটা ফুটেছে সেই ফুলটা তুলে আমি পুজো দিই। তো যাই হোক, এখন বেশ বেলা হয়ে গেছে, এখন করব হচ্ছে লাঞ্চ, কারণ খুব খিদেও পেয়ে গেছে। প্রান্তিক একটা কলে আছে, সেই জন্য মানে খাবারটা দিচ্ছিলাম না। এবার ভাবছি প্রান্তিককে বলি যে লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার ওঠো। মনে হচ্ছে হয়ে গেছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে। চলো লাঞ্চটা ছেড়ে ফেলি। লাঞ্চে রয়েছে ভাত, অ্যাভোকাডো, এখানে রয়েছে উচ্ছে ভাজা, মুসুরির ডাল সেদ্ধ, আর এই হচ্ছে এঁচোর চিংড়ি। চিংড়িটা দারুণ হয়েছে খেতে, আর কি সফট হয়ে গেছে দেখো, একদম গলে ক্লিয়ার হয়ে গেছে, আর টেস্টটা দারুণ লাগছে। লাস্টের যে গরম মশলাটা দিয়েছে না, ওর টেস্টটাই বেশি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে এঁচোরটা ফ্রোজেন, একদম মনে হচ্ছে। ফ্রোজেন যদি না হতো তাহলে হয়তো কুকারে একটা সিটি দিতে হতো, যেহেতু ফ্রোজেন ওরা একবার বয়েল করে নিয়ে হলুদ মাখিয়ে তবেই ওরা প্যাকিং করে, সেই জন্য ভীষণ টেস্টি লাগছে। আর চিংড়ি মাছটা দিয়ে তো টেস্টটা আরো বেড়ে গেছে, দারুণ। অনেকদিন পর খাচ্ছি তো আরো বেশি ভালো লাগছে ওই জন্য। আর এখন না বাইরে ওয়েদারটা দারুণ, মনে হচ্ছে বৃষ্টি হবে বেশ ভালো মতো, কারণ আকাশটা একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে রয়েছে। আর ওয়েদার রিপোর্টও বলছে এখন বেশ ভালো মতো বৃষ্টি হওয়ার কথা। যাক ওয়েদারটা একটু ঠান্ডা হবে আর আমার গাছগুলো আরো বেশি মজা পাবে, কারণ বৃষ্টিতে গাছেরা বেশি খুশি হয়, তাই না? কি এখানে এসে আবার শুয়ে পড়েছে, এ কি নাও ফিনিশ করে নাও, ম্যাডাম চলে আসবে এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, করবেন না, তাড়াতাড়ি কাজটা করুন, বুঝেছেন? ঘুম থেকে ভেঙেছে এখনো, ঘুম পাচ্ছে এখনো, ওই বুলটিটার ঘুম পাচ্ছে। দেখ বাইরে কেমন হয়েছে, মনে হচ্ছে রেইন হবে। Thank you.
বলতে বলতে কেমন বৃষ্টি নেমে পড়েছে। এ বাবা, বাইরে পড়ছে বৃষ্টি, সুতরাং চায়ের সঙ্গে আজকে হবে চায়ের এই ভেজিটেবল স্প্রিং রোল, যেটা আমি কস্কো থেকে আগের দিন নিয়ে এসেছিলাম। আর এটা সুবিধা হচ্ছে তেলে ভাজতে হয় না, কিছু না, সব রেডি করাই থাকে। জাস্ট আমি এয়ার ফ্রায়ারে এটাকে ফ্রাই করবো, অনেকগুলো থাকে। জাস্ট এই স্প্রিং রোল গুলো এয়ার ফ্রায়ারে দিয়ে অ্যারাউন্ড 12-15 মিনিটস এর জন্য দিয়ে দেবো, আর সুন্দর ক্রিসপি রোল রেডি হয়ে যাবে। সুন্দর বৃষ্টি পড়ছে, আর ঘরে যখন স্ন্যাক্স রেডি হয়ে গেছে, চায়ের সাথে স্ন্যাক্সটাকে আমরা এখন এনজয় করব। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। এই ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু আনন্দ খুঁজে নাও। এই যে দুপুরবেলা প্রচন্ড গরম ছিল, তারপরে যে সুন্দর বৃষ্টি পড়ছে, যেমন গাছের আনন্দ পেয়েছে তেমনি আমি আনন্দ পেয়েছি। সেই জন্যই বলি যে আনন্দ সব জায়গায় লুকিয়ে আছে, ছোট ছোট জিনিসের মধ্যে থেকে আনন্দ খুঁজে নাও। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।